প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনি কি ভাবছেন একটি মুরগির খামার করবেন, সেটা হোক স্বল্প পরিসরে অথবা বাণিজ্যিকভাবে? হয়তো আপনার ধারণা নেই একটি খামার করতে কত টাকা প্রয়োজন হতে পারে অথবা আপনার কত পুঁজি লাগতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু একটা ধারণা দিব যে আপনারা একটি খামার যদি শুরু করেন, খামার তৈরি করতে একটি শেডের প্রয়োজন হয় অথবা মুরগি থাকার ঘরের প্রয়োজন হয়, তাতে আপনাদের আনুমানিক কত টাকা খরচ হতে পারে এবং আপনারা যেই কয় পিস মুরগি পালবেন তাতে কত টাকা খরচ হতে পারে। আপনি জাস্ট আপনাদের একটা ধারণা দিব, আপনারা সেই অনুসারে কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন যে আপনারা কত পিসের মুরগির খামার করবেন অথবা কতগুলো মুরগি পালন করবেন। যারা খামার করতে চান অল্প অথবা বেশি পরিসরে, তাদের অবশ্যই মুরগির থাকার ঘর অথবা মুরগির শেড তৈরি করতে হবে। আমার মতে যারা নতুন খামার করতে চান অথবা শুরু করবেন, তারা একটু ঘরটা যদি একটু বড় করেন, ভবিষ্যতের কথা চিন্তা করে, তাহলে সব থেকে ভালো হবে। ধরুন আপনি এখন চাচ্ছেন 100 বা অথবা 200 মুরগি পালন করবেন, আর এখানে যদি আপনি 500 মুরগির একটি শেড তৈরি করে রাখেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে ভালো হবে। এখন আপনি পরীক্ষামূলকভাবে 100 অথবা 200 মুরগি পালন করবেন, আর সেটা যদি ধীরে ধীরে বাড়াতে চান সেখানে 500 পালন করতে পারেন, তারপর আপনি সফল হলে আরও বেশি পালন করতে পারেন। তো আমরা এখানে যদি একটি 500 স্কোয়ার ফুটের যদি একটি ঘর তৈরি করি, সেখানে 700 সোনালি অথবা দেশি মুরগি পালন করা যাবে এবং 500 পিস ব্রয়লার মুরগি পালন করা যাবে। এখন আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের এই যে 500 অথবা 700 মুরগি পালন করে, এখানে আমাদের ঘরটা করতে কত টাকা খরচ হবে এবং কত টাকা লাগতে পারে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে আমরা একটি 500 স্কোয়ার ফুট ঘরের হিসাব আনুমানিক দেব। আপনারা এটা বুঝে যারা এর থেকে কম মুরগি পালনের ঘর তৈরি করতে পারেন অথবা বেশি করতে পারেন। এখানে 500 আপনি যদি স্কোয়ার ফিট একটি ঘর তৈরি করেন, তো এখানে আমরা 500 স্কোয়ার ফিট ঘরটা যে তৈরি করব সেটা আমরা কাঠ খুঁটি দিয়ে তৈরি করার একটা হিসাব দেব। তো এখানে আপনারা যদি পাকা করেন তাহলে এক হিসাব হবে, আর যদি পাকা না করেন তাহলে আর এক হিসাব হবে। তো আমরা যে হিসাবটা এখন দিচ্ছি সেটা হচ্ছে আপনার নিচটা মাটি থাকবে শুধু, আর চারপাশে কাঠের খুঁটি এবং প্লাস্টিকের নেট, উপরে চাল থাকবে টিনের। তো এখানে আপনার খুঁটি, চাল, আড়াই, তারপর টিন সব নিয়ে আপনার আনুমানিক 50 থেকে 60 হাজার টাকা লাগতে পারে। তো এখানে আপনারা কাঠের খুঁটির বদলে যদি সিমেন্টের পিলারও দেন তাহলে আপনাদের 60 হাজার টাকায় হয়ে যাবে। তো এখানে আমাদের একটু আনুমানিক হিসাবটা বেশি ধরা আছে, আমরা জাস্ট আপনাদের একটু ধারণা দিতে চাচ্ছি। তো এখানে আপনি ধরে নিতে পারেন আপনার একটি 500 স্কোয়ার ফিট যদি ঘর তৈরি করেন, আর সেখানে আপনাদের প্রায় 50 থেকে 60 হাজার টাকা খরচ হবে। তো আপনাদের এই টাকাটা কিন্তু সম্পূর্ণ হাতে নিয়ে নামতে হবে। তো সেখানে আপনারা ঘরটা পাবেন নিচে কাঁচা মাটি এবং চারপাশে কাঠের খুঁটি এবং নেটের বেড়া, উপরে পাবেন চাল। যদি এইরকম করতে চান তাহলে আপনাদের 50 থেকে 60 হাজার টাকা লাগবে 500 স্কোয়ার ফুট ঘরটা তৈরি করতে। তো এখানে এই ঘরটিতে আমাদের কারেন্টের লাইন নিতে হবে, সেখানে আমাদের তার কিনতে হবে, আমাদের মিটার অথবা কাট আউট, ফ্যান বিভিন্ন রকম কিনা লাগতে পারে। তো এখানে আমরা 3000 টাকা আর বাড়তি খরচ ধরে নিয়েছি। তো এখানে আমাদের মোট খরচ হবে 63000 টাকা অথবা 65000 টাকা। জাস্ট আমরা যদি 50 থেকে 65000 টাকা হাতে নিয়ে নামতে পারি তাহলে আমাদের একটি 500 স্কোয়ার ফিট ঘর তৈরি হয়ে যাবে একেবারে কারেন্টের লাইন সহ। তো ভিউয়ার্স, আমাদের ঘর কিন্তু তৈরি হয়ে গেল, কারেন্টের ব্যবস্থা হয়ে গেল। এখন আমাদের কিন্তু শেডে মুরগি তুলতে হবে। তো আমাদের ধরুন আমাদের 60 হাজার টাকা ছিল, 60 হাজার টাকা দিয়ে আমরা এই ঘর এইটা করে ফেলেছি। এখন আসি আপনারা মুরগি কত পিস তুলবেন, আর সেটা সম্পূর্ণ আপনার অর্থের উপর ডিপেন্ড করবে যে আপনি কত পিস মুরগি পালন করতে চান। তো আমি সর্বনিম্ন যদি এখানে আপনি ধরুন 100 পিস ব্রয়লার অথবা 100 পিস সোনালি পালন করেন সেখানে একটা হিসাব হবে, আর যদি আপনি চান এর থেকে বেশি পালন করবেন তাহলে কিন্তু আরেকটি হিসাব হবে। তো আমি এখানে আপনাদের 100 পিসের একটি আনুমানিক হিসাব দেবো। তো আপনারা যদি এর থেকে কম পালন করতে চান তাহলে কম হিসাব করে নেবেন, আর এর থেকে যদি বেশি পালন করতে চান তাহলে কিন্তু বেশি হিসাব করে নেবেন। তো যারা 500র উপরে পালন করবেন তাদের ঘরটা কিন্তু ওরকম হিসাব করে যে আমরা 500 স্কোয়ার ফিট ঘর তৈরি করতে 60 হাজার টাকা গেছে, আমরা যদি এখন 1000 ফুটের একটি ঘর তৈরি করি তখন কিন্তু আমাদের 1,20,000 টাকা যাবে। তা আমরা অতদূর এখন যাচ্ছি না, যেহেতু আমরা নতুন খামার শুরু করব, অবশ্যই আমরা যতটা কমে পারি ততটা ভালো করে কিন্তু ঘরটা তুলব। তো এখন আমরা যদি 100 সোনালী মুরগি পালন করি তাহলে আমাদের এখানে 100 পিস বাচ্চা কিনতে হবে, বাচ্চার খাবার এবং ঔষধ, আর এখানে রয়েছে কারেন্ট বিল, তারপর লিটার খরচ, विभिन्न मिले किन्तु आमादेर आनुमानिक 20,000 टाका खरच होबे यदि आपनि 100 सोनाली मुरगी पालन करें। तबे 100 सोनाली मुरगी आपनि किन्तु शुधु परीक्षामूलक भावे पालन करते पारें कारण 100 सोनाली पालन करे किन्तु आपनार मासे तेमन किछु लाभ होबे ना कारण 100 सोनाली किन्तु आपनार ओई 70 थेके 75 दिन पालन करते होबे एते आपनार 2 थेके 2.5 मास किन्तु चले जाबे। आपनारा शुधु ट्रेनिंग प्राप्त अथवा परीक्षामूलक भावे 100 सोनाली मुरगी पालन करते पारेन এই ক্ষেত্রে আপনাদের 20,000 টাকা পুঁজির দরকার হবে। যদি এখন সোনালী যদি আপনার ভালো না লাগে পালতে আপনি কিন্তু চাইলে ব্রয়লার মুরগি পালন করতে পারেন। এখন 100 ব্রয়লার মুরগি যদি পালন করেন এখানে আপনার কত টাকা আপনার চালান অথবা পুঁজি লাগবে। তো ব্রয়লার মুরগিতে একটু খরচ বেশি হয় এখানে আমাদের বাচ্চা কিনতে হবে ব্রয়লার মুরগির খাবার ঔষধ আর সেম সোনালী মুরগি আমরা যেরকম খাবার কিন্তু এই মুরগিটার আমাদের এক মাসই লাভ খরচের হিসাবটা বেরিয়ে আসবে। তা আপনারা যদি সব থেকে ব্রয়লারটা থেকে শুরু করেন ভালো হবে কারণ এখানে এক মাসই আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তো আপনারা যদি 100 ব্রয়লার মুরগি পালন করেন খাবার সবার এভরিথিং খরচ সহ আপনার কিন্তু প্রায় 24 থেকে 25,000 টাকা খরচ হবে। তো এখানে যদি আপনি 100 ব্রয়লার মুরগি পালন করেন একেবারে একদিনের বাচ্চা থেকে খাবার বিক্রি পর্যন্ত তাহলে আপনাদের 24 থেকে 25,000 টাকা খরচ হবে। তো এখানে আমরা কোনো লেবার খরচ ধরবো না কারণ 100 মুরগি পালতে কোনো লেবারের প্রয়োজন হবে না এটা সম্পূর্ণ আপনার পরীক্ষামূলকভাবে পালতে হবে। তো ভিউয়ার্স এখানে এখন পরিশেষে আমরা আসি যদি আপনারা একটি শেড 500 মুরগির অথবা 700 মুরগির শেড তৈরি করলেন সেখানে কিন্তু আপনারা 20-25 টাকা যদি ইনভেস্ট করেন যাই হোক এখানে আমাদের ঘর তৈরি করতে 60,000 টাকা ধরুন চলে গিয়েছে আর আমাদের মুরগি পালি আমরা যেটাই পালন করি আমাদের 20 থেকে 25,000 টাকা 100 মুরগিতে হবে। এখানে যদি আপনারা 200 পালন করেন তাহলে ডাবল টাকা হবে। যাই হোক আমরা যদি একেবারে শুরু করতে চাই তাহলে কিন্তু আমাদের ওখানে 60-65,000 গেলে এখানে 20 থেকে 25 যাই হোক আমাদের 80 থেকে 90,000 টাকা কিন্তু প্রথম অবস্থায় মোটামুটি খামারটা শুরু করতে লাগবে। আপনারা যদি চান এর থেকে বেশি হিসাব করে যদি চালান বেশি থাকে আপনারা কিন্তু বেশি মুরগি তুলতে পারেন। পরিশেষে বলা যায় আমাদের হাতে যদি 1 লক্ষ টাকা থাকে তাহলে কিন্তু আমরা অনায়াসেরটি ভালো 500 স্কোয়ার ফিটের শেড তৈরি করতে পারবো। এখানে আমরা কিছু মুরগি কিন্তু তুলতে পারবো। তো এখান থেকে যদি আমাদের লাভ হয় তখন কিন্তু আমরা ধীরে ধীরে বাড়াতে পারি। তো ভিউয়ার্স যারা ভিডিওতে কি একটু হলে উপকৃত হবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য একটি নতুন পর্বে। আসসালামু আলাইকুম।